সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জেএলপিটি M3 এর লেসন 4 পড়ব, এই লেসনে ভোকাবুলারি এগুলো পড়ব আজকে। তো আমরা আশা করছি আপনারা প্রিভিয়াস লেসনগুলো ভালোভাবে মুখস্থ করেছেন এবং সেগুলোতে প্র্যাকটিস করেছেন, আপনারা নিজেরা নিজেরা বাক্য গঠন করে সেই শব্দগুলো ইউজ করেছেন। তো খুব বেশি কথা না বলে আমরা আজকে আমাদের লেসনে চলে যাচ্ছি। আমি বরাবর যখন কোনো ভোকাবুলারি শিখিয়ে থাকি, সেই ভোকাবুলারি কোনো একটা প্রেক্ষাপটকে বা সেদিন আমি শুধু গদ বা শব্দ তো বলি না বা শিখাই না, সেই শব্দগুলো নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে। আজকে আমরা হচ্ছে কোনো ব্যক্তি তার সেন্স, তার হতাশা, তার ইমোশন, আবেগ অথবা ভালোবাসা, চিন্তা, ভয়, সন্তোষজনক মানে স্যাটিসফ্যাকশন, ডিস্যাটিসফ্যাকশন, অভিযোগ, এইসব কথাবার্তাগুলো কোন কোন শব্দ অর্থে ইউজ করে বলে, অনেকটা প্রিভিয়াস লেসনের নীতেরও কাছাকাছি আর কি। তো এই শব্দগুলো আমরা আজকে শিখব। তো এগুলো ইউজ করে আমরা কথাবার্তা বলি প্রায় আমাদের প্রতিদিনে, দৈনন্দিন আমাদের কথাবার্তাগুলো এই শব্দগুলো ইউজ করা লাগে। তো আমরা আজকে সেই শব্দগুলো শিখব, পাশাপাশি শব্দ শিখে সেগুলো আমরা কীভাবে ইউজ করা হয় এরকম কয়েকটি সেন্টেন্স মেক করে দেখাবো। এবং আপনার জন্য আরেকটি সুখবর হচ্ছে, আমরা খুব দ্রুতই JLPT M3 এর গ্রামারও আপলোড দেব। তো আশা করছি আপনারা আমাদেরকে বিগত দিনে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, সামনের দিনগুলোতে সেই সাপোর্টটা আমরা পাবো লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, আমাদের চ্যানেলে, আমার এই জাপান বাংলা চ্যানেলে অনেক ভিউয়ার আছে বাট সাবস্ক্রাইবার খুব কম। আমি আজকেও ইউটিউবে দেখলাম আমার চ্যানেলের স্টুডিওতে গিয়ে, সেখানে প্রায় 60% হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তারা ভিউ। তো ভাই, আপনি যখন আমার ভিডিও দেখেন তাহলে কেন সাবস্ক্রাইব করবেন না? এটা তো আপনার কোনো ফান বা মজার কোনো কিছু না, এটা হচ্ছে আপনার জন্য শিক্ষণীয়, এখানে আপনি কিছু শিখতে পারবেন। আশা করছি যাদের প্রয়োজন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, এতে করে আমি আরও বেশি ভিডিও আপনাদেরকে দানে বাধিত থাকবো, উৎসাহিত হবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের শব্দ অর্থ, আমি প্রথমে আপনাদেরকে বোর্ডে লিখে দেখাবো, এরপর সেই শব্দ অর্থ দিয়ে আমি সেন্টেন্স মেক করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রায় 15-20টার মতো শব্দ অর্থ শিখব। তো আমি আজকে প্রথমে এখানে 5টা লিখেছি, কানা শিমু, হারাগাতাচ্ছু, কানজিরু, ফুয়ান, কিওফু। তো এই 5টা শব্দ অর্থ আমি লিখেছি, এখন এগুলোর সামনে দিয়ে বাংলা অথবা ইংলিশ, আমরা কথা বলার সময় বাংলা এবং ইংলিশ দুটাই ইউজ করি এবং কিছু কিছু শব্দ অর্থ ইংলিশে বুঝলে আমাদের জন্য সুবিধা হয়। তো আমি সেগুলোর ইংলিশ প্রায়োরিটি দিয়ে লিখব। তো বাংলা ইংলিশ দুটাই আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, শব্দগুলোর আমি এখন বাংলা এবং ইংলিশ দুটাই লিখে দিয়েছি। কানাশিমু মানে হচ্ছে মাউন বা বি স্যাড অ্যাবাউট অথবা দুঃখ প্রকাশ করা। যেমন আমরা আজকে যদি বাংলাদেশে কোনো একজন কেউ মারা যায় তখন দুঃখ প্রকাশ করি, সাপোজ বিরোধী দলীয় কেউ মারা গেছে তখন আমরা দুঃখ প্রকাশ করি, বা আমার বন্ধুর বাবা মারা গেছে দুঃখ প্রকাশ করি। এই যে দুঃখ প্রকাশ হয় সেটা হচ্ছে কানাশিমু, সেনসেই নো শিও কানাশিমু, শিক্ষককে মারা গেছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি। তোমোদাশি নো শিও কানাশিমু, তোমোদাশি মারা গেছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করা। তো হারাগাতাচ্ছু, গেট আংরি মানে মানুষ হঠাৎ করে রাগ হয়ে যায় না, রাগ হয়ে যাওয়া, হারাগাতাচ্ছু মানে হচ্ছে রাগ হয়ে যাওয়া, রাগ করা বা রাগ হয়ে যাওয়া। কানজিরো মানে হচ্ছে ফিল বা সেন্স, একটা একটা ভালো একটা অনুভব করতেছি, ভালো একটা ফিলস আসতেছে বা একটা সেন্সটা ভালো কাজ করতেছে এরকম কিছু হচ্ছে অনুভব করা বাংলায় বললে। ফুয়ান মানে হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, মানে কোনো কাজ নাই, ফাও ফাও টেনশন করা যেটাকে আমরা বলি দুশ্চিন্তা, ফুয়ান, ফুয়ান সিনাই হোগা এই দেশ, মানে দুশ্চিন্তা না করাই ভালো। এরপর হচ্ছে কিওফু, কি ইও উ ফু উ মানে হচ্ছে ফেয়ার, মানে হচ্ছে এটা হচ্ছে মেলানা, ফেয়ার মানে হচ্ছে ভয়, ভয় ভীতি। যেমন আমরা এক জায়গায় রাস্তায় অন্ধকার রাতে হাঁটতেছি ভয় ভয় লাগতেছে, তখন হচ্ছে কিওফু, ফুয়াং মানে কিও ভয়, এটা হচ্ছে কি কিওফু ফেয়ার ভয়। তো এরপরে আমরা এই শব্দগুলো ইউজ করে অবশ্যই সেন্টেন্স মেক করবো। আজকে আমাদের আরও কিছু শব্দ আছে সেগুলো শিখবো, এরপর আমরা সেন্টেন্স মেক করবো। তো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুগণ, আমি আরও 5টি শব্দ অর্থ আপনাদের এখানে দেখাচ্ছি। ফুমান মানে ডিসস্যাটিসফ্যাকশন, এখানে ডাবল এস, ডিসস্যাটিসফ্যাকশন অথবা অভিযোগ করা, অভিযোগ টাইপের, মানে মানে আপনি এটা সন্তোষজনক না, তখন তো আপনি বলবেন আমি এটা সন্তোষজনক না, অভিযোগ টাইপের, অভিযোগ করা। এটা আসলে ডিসস্যাটিসফ্যাকশন যদি অসন্তোষ বোঝায়
বাট অভিযোগের টাইপের আর কি। এরপর হচ্ছে মানজকু, মানে হচ্ছে স্যাটিসফাইড, আপনি যেটাতে সন্তোষ ফিল করতেছেন, যে মানজকু সীমাস্তা, আমি খুব তোমার প্রতি আমি খুব মানে সন্তোষ হয়েছি, খুশি হয়েছি, সন্তোষজনক। এরপর হচ্ছে গাক্কারি, গাক্কারি মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, আমরা হতাশ হয়ে যাই না কোনো একটা, আহ গাক্কারি সীতা, আজকে 500 মাস কথা ছিল এখন আসে নাই, গাক্কারি সীতা, মানে আমি দাঁড়িয়ে এই অবস্থা দেখে হতাশ হয়ে গেছি, এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। হচ্ছে নায়ামো, নায়ামো মানে হচ্ছে কান্নাকাটির মতো অবস্থা, কান্নাকাটি করা, একটা চিন্তা চিন্তা, যদি আমি এখানে চিন্তা লিখেছি চিন্তা না, নায়ামো মানে হচ্ছে অনেকটা আপনার কান্নাকাটি টাইপের আর কি, যে কোনো একটা ব্যাপারে নায়াম দেব, কী যে করি কী যে করি, বেশ খুব মানে খারাপ অবস্থার দিকে চলে যাওয়া আর কি, যে এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশন করতেছি এরকম, নায়ামো। এরপর হচ্ছে মা ইউ, মানে হচ্ছে হারিয়ে যাওয়া, এখানে হচ্ছে বিপাজল্ড, হারিয়ে যাওয়া মানে হচ্ছে এটা লস্ট, সেই হারিয়ে যাওয়া না, আপনারা কোনো একটা কাজ করতে গেছেন, সাপোজ আপনি একটা দোকানে গেছেন, যা সেখানে আপনি কাপড় কিনতে গেছেন, আপনাকে কাপড় দেখাচ্ছে, এখন কোনটা রেখে কোনটা কিনবেন, কোনটা রেখে কোনটা কিনবেন, কী করবেন না করবেন, যে এত কিছু আছে কিন্তু এরপর আপনি করতে পারছেন, একটা নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো, খেয়েই হারিয়ে ফেলা, এটা হচ্ছে মা ইয়ো। তো আমরা এই শব্দগুলো ইউজ করে যখন সেন্টেন্স মেক করবো তখন আরও বেশি ক্লিয়ার হবে আশা করছি, আর না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বরাবরের মতো, আসলে কমেন্ট খুব একটা আসে না, তো কমেন্ট না আসার মানে হচ্ছে আপনারা খুব ভালো বুঝতেছেন, না বুঝলে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই শব্দগুলো আশা করছি যদি বুঝে থাকেন, আমরা নেক্সট শব্দ তো দেখবো, এরপর আমরা আজকে আমাদের সেন্টেন্স মেক করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি সর্বশেষ এই 5টি শব্দ তো আজকে লেসনে লিখলাম। তো এটা হচ্ছে কান্দ, কান্দ মানে হচ্ছে বি ইমপ্রেসড, মানে হচ্ছে মুগ্ধ হওয়া, চার্মিং মানে খুব সন্তোষজনক আর কি, এটাও বলা যায় ওয়ান কাইন্ড অফ, এগুলো সব সমার্থক শব্দ টাইপের আর কি। কান্দ ইমপ্রেসড হওয়া, কাঞ্জ ইমোশন বা আবেগ, কাঞ্জ কাঞ্জগা ঐহিত, আবেগ বেশি, বাংলা বলা যাচ্ছে বলো না যে বাংলাদেশি মানুষ কাঞ্জগা ঐহিত, কাঞ্জাকা ঐহিত, এখানে আবেগ বেশিওয়ালা মানুষ। এরপর হচ্ছে কাঞ্জা মানে হচ্ছে থ্যাংকস বা গ্র্যাচুয়েট, মানে একটা কাজ করলে আমরা যে কৃতজ্ঞতা বলি বা একটা ধন্যবাদ দেই, এটা হচ্ছে কাঞ্জা, ধন্যবাদ, গ্র্যাচুয়েট অথবা থ্যাংকস বলা, মানে আপনি একটা কাজ করলে সে আপনার প্রতি কৃতজ্ঞতা বসত, কোনো কিছু বলা, কোনো কিছু করা। কিবো, কিবো মানে হচ্ছে হোপ বা আশা, মানে যেটা আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের এই কাজটা হবে, কিবো কিবো মানে হচ্ছে হোপ বা আশা। হচ্ছে নজমু, নজমু মানে হচ্ছে চাওয়া, এই ওয়ান্ট, এটা হচ্ছে আমরা এনফোরে শিখেছিলাম ওয়ান্ট, হসি এনফোরে শিখেছিলাম হসি, সেই চাওয়া না, এটা হচ্ছে আমি কীভাবে বললাম লুক ফরওয়ার্ড, মানে ইন ফিউচার আপনার সাথে কোনো কাজ করতে চাই এরকম একটা চাওয়া, ভবিষ্যতের কথা চিন্তা করে, এটা হচ্ছে শুধুমাত্র মানে হসি চাওয়া, আই ওয়ান্ট এইরকম চাওয়া না, ওয়ান্ট যদিও এখানে আছে বাট লুক ফরওয়ার্ড টাইপের, সেটা কিছু ভালো হয় নজমো। তো আশা করছি শব্দগুলো আপনারা বুঝেছেন, তো আমি এখন এই শব্দ আজকে যে শব্দগুলো শিখেছি এগুলো ইউজ করে এবং এনফাইভ এনফোর রুলস ইউজ করে কিছু সেন্টেন্স আপনাকে আপনাদেরকে মেক করে দেখাবো, আশা করছি তাহলে আপনাদের এই শব্দগুলো বিগত দিনের মতো এগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আশা করবো আপনারা আমি যে এখানে পুনরায় ইউজ করতে আসলে সেন্টেন্স মেক করা পসিবল না বা লিখে দেখানো পসিবল না, আপনারা দয়া করে যদি নিজ থেকে যদি একটা ভোকাবুলারি ইউজ করে কমেন্ট করেন তাহলে আসলে কিছুটা হলো আমি আনন্দিত হবো, ইমপ্রেসড হবো, যে না আসলে আমি যাদের জন্য কিছু ভিডিও করতেছি তারা দেখতেছে এবং তারা সেখান থেকে কিছু শেখার চেষ্টা করতেছে, হোক না ভুল, তাতে কি ভুল থেকেই না আমরা শিক্ষা গ্রহণ করি। তো আমি এখন আপনাদেরকে সেন্টেন্স মেক করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি এক নম্বর একটি সেন্টেন্স মেক করেছি, ও কিনা জিশিন, জিশিন মানে হচ্ছে ভূমিকম্প, ও কিনা জিশিন মানে বড় ভূমিকম্প, গা ও কির, ও কির মানে হচ্ছে জাগা বা জেগে ওঠা মানে হওয়া, ও কিনা ভূমিকম্প হলে বা জেগে উঠলে, জেগে উঠবো কামশিরে নাই মানে হচ্ছে মেবি, যেটা মাইট বি হতে পারে, একদম যে হবেই এমন কোনো কথা নাই, কামশিরে নাই তো অমৌতে, এটা এটা ভাবলে, যে যখনই আমি ভাবি যে একটা ও কিনা জিশিন বা বড় একটা ভূমিকম্প আসবে তখনই তো তেমন ফুয়ান্দা, তো ফুয়ান মানে হচ্ছে দুশ্চিন্তা করা, টেনশন করা, তো তেমন ফুয়ান্দা, বড় কোনো জিশিন বা বড় কোনো ভূমিকম্প আসলে তখন আমরা অনেক টেনশন করি, বা যে কোনো কেউ বড় ভূমিকম্পের কথা ভাবলে সে খুব দুশ্চিন্তা করে। তো আমি এটা আপনাদের অর্থটা লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদেরকে নোট আপনাদের নোট করতে সুবিধা হবে, এখানে আমি অর্থটা লিখেছি, বড় ভূমিকম্প হতে পারে ভাবলে বা মনে করলে দুশ্চিন্তা হওয়া বা দুশ্চিন্তা হয়ে যাওয়া, দুশ্চিন্তা হয়েছি বা দুশ্চিন্তা হয়। তো আমরা তাহলে পরের আরেকটি রুলস, আরেকটি সেন্টেন্স মেক করে দেখাচ্ছি আরেকটি শব্দ ইউজ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি আরও একটি এক্সাম্পল লিখেছি, ও সেওয়ানি না তা, মানে যাকে আমি কী করি, যা যে আমাকে কী করে সবসময় মানে হেল্প করে আর কি, সহজ কথা ওসেওয়ানি না তো মানে হচ্ছে হেল্প, সিমোদা সাননি ওয়া কামসা শীতে এরু,
মানে ওসারিন আত্মা শ্রীমদা সাননি ওয়া কানসা শীতেরু, আই এম ভেরি গ্রেটফুল টু শ্রীমদা সান ফর হিজ হেল্প। তো আমি এটা মানে আমি শ্রীমদা সানের হেল্প পাই, এই জন্য আমি তার কাছে খুবই কি কৃতজ্ঞ, বা আমি যে কোনো কাউকে হেল্প করি সেজন্য সে আমার কাছে কৃতজ্ঞ, মানে কানসা। সেটা আমাদের মূল জিনিস হচ্ছে এই যে শব্দ অর্থটা, আমরা যেই শব্দটা আজকে আমরা শিখেছিলাম। তো আমি এটার অর্থটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি এটা অর্থ লিখে দিচ্ছি, আই এম গ্রেটফুল টু শ্রীমদা ফর হিজ হেল্প। তো আশা করছি এই দুটা সেন্টেন্স আপনারা বুঝেছেন, তাহলে আমি পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি আরো একটি এক্সাম্পল লিখেছি, নানি কা তাবে তাইকা, কি খেতে চায় মিন্নানু কিবো, সবার শখ বা সবার চাওয়া, সবার উইশ ইচ্ছা, ও কিতে কারা, শোনার পরে রিওরি ও চুকুরু কুতনে সীতা, মানে রিওরি মানে খাবারটা বানিয়ে বানিয়েছি আর কি আমি। তো মানে মনে করেন যে আমার বাসায় আমি 10 জনকে দাওয়াত দিয়েছি, তো সবাই এসে বলছে খাবারটা খুব মজা, খুব ঐশি, খুব মজা। তো এরকম হইলো কীভাবে যে 5 জন আসছে, 5 জনের কাছেই মজা মনে হয়েছে, একজনেরও মানে এটা অপছন্দ না। তখন সে মনে করেন যে বললো যে আসলে আমি সবার কাছে জিজ্ঞাসা করছি এটা পাক করলে কেমন হয়। তো মিন্না কারা কিতে, মিন্নানি কিতে কারা রিও রিও চুকুরি কতনি সীতা, মিন্নানু কিবো, সবার কাছে কি জিজ্ঞাসা করছে, সবার শখ বা উইশ বা ইচ্ছা, বা আমরা যদি বলি সহজ ভাষায় হসি, মানে কি চায়। তো এটা আশা করছি বুঝেছেন, আমি এটা আপনার তারপরও বাংলায় অর্থ লিখে দেখাচ্ছি। বন্ধুগণ এখানে আমি লিখেছি, সবাই কি খেতে চায় জিজ্ঞেস করার পরে খাবার বানিয়েছি, কি খেতে চায় জিজ্ঞেস করার পরে বা কি খেতে চায় শোনার পরে, যাই হোক না কেন আমরা এটা ব্যবহার করতে পারি, এখানে শব্দটা চেঞ্জ করে কি 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 মাস। তো আশা করছি এটা আপনারা বুঝেছেন, তাহলে আমরা এরপরের রুলসে পরের এক্সাম্পলে পরের সেন্টেন্স মেকে চলে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি আরও একটি এক্সাম্পল দিয়েছি, তোতেমো জো জো নানুনি, মানে অনেক এক্সপার্ট হওয়ার পরেও ইয়ামাদা সানোয়া জীবন্য, ইয়ামাদা সান নামে একজন ব্যক্তি জীবন্য নিজের এ মানে হচ্ছে প্রিন্টিং এনি মানজকু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, আমরা যেটা আজকে শিখেছি সন্তোষজনক নাই বলে মনে হচ্ছে আর কি। অনেক এক্সপার্ট, অনেক জোজো, অনেক দক্ষ সব কিসের, ছবি আঁকাতে, এরপরও তাকে দেখে মনে হচ্ছে কি সে তার এই আঁকা নিয়ে বা তার এই যে রেজাল্টটা আসছে সেটা নিয়ে সন্তোষজনক নয়। তো আমরা এটা আপনাদেরকে বাংলায় অর্থ সহ লিখে দেখাচ্ছি, এখানে আমি অর্থটা লিখেছি, মনে হচ্ছে ইয়ামাদা সান সন্তোষজনক নয় তার প্রিন্টিং নিয়ে, যদিও সে প্রিন্টিংয়ে দক্ষ। জোজো নানুনি, যদিও সে দক্ষ, ইয়ামাদা সান জীবন্য, ইয়ামাদা সান নিজের এ নি প্রিন্টিংয়ে মানযোগ্য শীতে নাই ইয়োদা, মানে সে তার প্রিন্টিংয়ে দক্ষ বলে মনে হচ্ছে, সন্তোষজনক বলে মনে হচ্ছে না। আশা করছি আপনারা এটা বুঝেছেন। তো আমরা আরও একটি এক্সাম্পল দিচ্ছি, তাহলে আশা করছি আরও একটা শব্দ তো আমরা ইউজ করতে পারবো এবং আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আপনারা যদি আমাদের এই শব্দ তো বাইরে যে শব্দগুলো থাকবে সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন এবং সেগুলো প্র্যাকটিস করে কমেন্টে আপনারা লিখেন, যদি ভুল হয় আমি সেখানে অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। এবার প্র্যাকটিস না করলে পর আপনাদের আসলে নিহঙ্গর যে ইউজ টু ডাইটা আসলে হতে পারবেন না। তো আমি আর একটা এক্সাম্পল লিখে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখানে আমি একটা সেন্টেন্স সর্বশেষ লিখেছি, সেন্সেই গাতা মানে শিক্ষক ইউজিন তাচি অথবা বন্ধুরা হন্তনি কানসা শীতায়িত অময়মাস, শিক্ষক এবং শিক্ষক এবং বন্ধুদের কাছে, কাছের বন্ধুদের কাছে অবশ্যই আমি কানসা শীতাই। কেন কানসা শীতাই, মনে করেন যে আমি একটা ভালো জাল করছি, তো ভালো জাল করলে আমি কী করি, আমার কাছের বন্ধু ক্লাসমেট অথবা যারা ক্লোজ ফ্রেন্ড তাদের অথবা বন্ধুদের বাবা মাকে আমি কী করি একটা কৃতজ্ঞতাবশত একটা থ্যাঙ্কস দিই বা ধন্যবাদ দিই, মানে গ্র্যাচুয়েট যেটাকে বলে আমরা সেটা করি আর কি শিক্ষকদের, বা আমরা যার কাছে যে কাজ করি একটা তার কাছে ভালো কোনো আউটপুট হলে সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞতা হই। তো এখানে সেটাই বলা হয়েছে যে সেন্সে গাতা ইয়া তো ইউজন তা চিনি হন্তনি মানে সত্যি কানসা সেটাই তো ও মই মাস। আশা করছি এটা আপনারা বুঝেছেন, আমি তারপরে বাংলা অর্থ লিখে দেখাই, শিক্ষক বা বন্ধুদের আসলে ধন্যবাদ দিতে চাই বলে মনে করি বা ধন্যবাদ দিতে চাই অথবা আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞ বা কৃতজ্ঞ জানাতে চাই। আশা করছি আপনারা এই শব্দ অর্থগুলো এবং এই সেন্টেন্সগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো বুঝেছেন। আশা করছি আপনারা এই শব্দ অর্থগুলো ইউজ করবেন আপনাদের ব্যক্তিগত জীবনে যখন আপনারা নিহঙ্গ প্র্যাকটিস করেন। তো এর পাশাপাশি অবশ্যই আপনারা আমার প্রিয় শব্দগুলো মুখস্থ করতে থাকেন এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা চেষ্টা করবো অ্যান্থিরির গ্রামার নিয়ে আসার জন্য। তো আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে আসলে অ্যান্থিরির শব্দ অর্থ বিশাল একটা ভাণ্ডার, এখানে এইভাবে আমরা প্রতিনিয়ত 5টা 10টা 15টা করে অ্যান্থিরির শব্দ তো শিখে শেষ করতে পারবো না। বাট তারপরে আমি কিছু
সার্কামস্টান্সেস, কিছু ঘটনা, কিছু পূর্বাহকে সামনে নিয়ে এসে সেই অর্থে কিছু শব্দার্থ শেখানোর চেষ্টা করছি। ইন ফিউচার আমরা রেস্টুরেন্টে কী ধরনের শব্দার্থ ইউজ করা হয়, হসপিটালে বিওইনে কীভাবে শব্দার্থ ইউজ করতে হয়, ইউবিন কীভাবে করতে হয়, পোস্ট অফিসে কীভাবে শব্দার্থ ইউজ করতে হয়, গিঙ্গোতে কী ধরনের শব্দার্থ ইউজ করতে হয়, কোন কোন শব্দার্থগুলো আসে, অথবা গাককোতে কী ধরনের শব্দার্থ, কোন কোন শব্দার্থগুলো আসে, কম্পিউটার সায়েন্সে কী ধরনের শব্দার্থ, কোন কোন শব্দার্থগুলো আসে, কম্পিউটার চালানোর ক্ষেত্রে, ব্রাউজিংয়ের ক্ষেত্রে কোন কোন শব্দার্থ বা কী 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 ধরনের শব্দার্থ ইউজ করতে হয়, সেগুলো আমরা সবই শিখবো একটা একটা করে ধাপে ধাপে। কিন্তু এইভাবে করে আসলে এনথেরিয়ার বিশাল যে শব্দভাণ্ডার সেটা আমাদের জন্য শেষ করা সম্ভব নয়। এই জন্য অবশ্যই আপনাদেরকে নিজে নিজের শব্দার্থ পড়তে হবে, পাশাপাশি আমরা যে ঘটনাপূর্বকে সামনে রেখে শব্দার্থ শিখতেছি সেগুলো শিখলে পরে আপনাদের মাথায় মনে থাকবে, এই জন্য এইভাবে শেখাচ্ছি। এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রামার, যখন আমরা শিখবো যেই গ্রামার শিখবো, যেই লেসন শিখবো, সেই আলোকে আমরা শব্দার্থ শিখবো। নানান দিক থেকে যখন আমরা শব্দার্থ শিখবো আমাদের মাথায় সকল শব্দার্থ জল হতে থাকবে এবং তখন আমরা অনেকটা দিক ফালা হারিয়ে বসবো। তো তখনই আসলে যারা ইউজ করতে পারবো এই দিক ফালটা কাটিয়ে সঠিক পথে যেতে পারবো, তখন আশা করছি বোঝা যাবে যে আসলে আপনি যোজো হচ্ছেন, দক্ষ হচ্ছেন, বা আপনি নিহঞ্জিন নিহঞ্জিনদের কথা বলতে পারবেন, নিহঞ্জিনদের সাথে কথা বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা ধাপে ধাপে একটু একটু করে এইভাবে নিহঙ্গর পথে আগাবেন। পাশাপাশি অন্যান্য ইউটিউব চ্যানেল যারা ভিডিও করতেছে তাদের ভিডিওগুলো দেখেন, সকলের ভিডিও দেখলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। যেহেতু বাংলাদেশে সেইভাবে এখন এন্ট্রি শেখা কঠিন বা সেভাবে শিখাচ্ছে না, অথবা আপনি শিখলেও সেই এনভায়রনমেন্টটা পাচ্ছেন না, তো জাপানে আসার আগ পর্যন্ত এইভাবে শিখতে থাকেন, আশা করছি এতে করে আপনাদের কাজে লাগবে। আর যারা জাপানে থাকেন তারা তো অবশ্যই আমার এই শব্দগুলো শিখে ইউজ করতে পারবেন, এভাবে ইউজ করার বেশ ভালো জায়গা আছে, আশা করছি আপনারা সেগুলো কাজে লাগাবেন, ইউটিলাইজ করবেন। তো আজ আর এই কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।